দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা গত ক্লাসে পড়েছিলাম কি, গত ক্লাসে আমরা বাতাসটা পড়েছি, সেটা আমরা শেষ করেছি। এরপরে আছে আমাদের তারপরে আমরা পড়েছিলাম কি সূর্য ও চাঁদ, এটাও পড়িয়ে দিয়েছি তোমাদেরকে আমি। আজকে আমরা আলোচনা করব মেঘ ও বৃষ্টি নিয়ে। এটা পৃষ্ঠা নাম্বার কত দেখো, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 31। তাহলে কোনটা পড়ব, মেঘ ও বৃষ্টি? তাহলে আমরা একটু আগে কি করব, রিডিং পড়ে নিব, তারপরে আমরা প্রশ্ন বরাবরের মতো আমরা প্রশ্ন উত্তর বাকি যেগুলো আছে আমরা সেগুলোতে যাব। তাহলে কি আছে দেখো, মেঘ বৃষ্টির মধ্যে মেঘ কি, আমরা সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন কি হয়, আমরা সাদা সাদা মেঘ ভাসে আকাশের দিকে তাকালে দেখতে পাই না। সূর্যের সাথে সাথে কি হয়, আমরা যখন আকাশের দিকে তাকাই দেখা যায় যে খুব সুন্দর চমৎকার মেঘ দেখা যায় না আকাশে, সাদা মেঘ ভাসে। কখনো কখনো কি হয় যে আকাশের মধ্যে আমরা বলি না যে দেখো আজকে চমৎকার একটা মেঘ হয়েছে, কিরকম একটা নীলা নীল রঙের, হ্যাঁ নীল রঙের এরকম মেঘ দেখি না। আবার যখন আমাদের কি হয়, বৃষ্টি যখন হয় আকাশটা একেবারে কালো হয়ে যায়, তখন আমরা কি বলি যে দেখো আকাশটা একেবারে মেঘে কালো মেঘে ঢেকে গেছে, আমরা এরকমটা বলি না। তারপরে যে আমাদের কি হয়, আকাশটা যখন অনেক বেশি কালো হয়ে যায় এরপরে পরপরই আমরা কি কি করি যে বৃষ্টি পড়ে না, বৃষ্টি দেখতে পাই না, তাহলে আমাদের যে মেঘ আর বৃষ্টি এটা হচ্ছে আমাদের অধ্যায়টা এখন আমরা পড়ব। এটার ভেতরে কি বলেছে, সূর্যের তাপে নদী নালা খাল বিল সাগর পুকুরের পানি বাষ্প হয়ে উপরে উঠে যায়। তাহলে কি হয়, আমাদের যে যখন একেবারে রোদ থাকে গরমের দিনে, যখন প্রচন্ড পরিমাণে রোদ থাকে তখন কি হয়, এই যে নদী নালা খাল বিলের যে পানিগুলো আছে সেগুলো কি হয় শুষ্ক হয়ে যায়, সেটা শুকিয়ে যায় রোদের তাপে। তখন কি হয় বলছে যে বাষ্প হয়ে সেটা কি হয় একদম উপরের দিকে উঠে যায়। সূর্যের তাপে নদী নালা খাল বিল সাগর পুকুরের পানি বাষ্প হয়ে উপরে উঠে যায়। পানির এই বাষ্পকে, কথাগুলো একটু খেয়াল করবে, পানির এই বাষ্পকে কি বলে, পানির এই বাষ্পকে আমরা বলি জলীয় বাষ্প। এখন দেখো আমি যদি বইয়ের কথা না বলে আমি যদি একটু ভিন্ন কথা যদি বলি, আমরা ধরো যে আমরা কি করি শীতকালে গরম পানি দিয়ে গোসল করি না, একটা পাত্রের মধ্যে একটা পাতিলের মধ্যে তুমি যদি কিছু পানি নিয়ে যদি চুলায় দাও তাহলে কি হয়, আমরা কি দেখতে পাই যে পানিটার মধ্যে একটা জলীয় বাষ্প জন্মায় না। আমরা যদি একটা ঢাকনা দিয়ে যদি ঢেকে দিই, ঢাকনাটা যখন তুলবো সেটার মধ্যে দেখবে যে কতগুলা পানি জমে, পানি জমে পানি ঘুরে পড়ে না, বিন্দু বিন্দু কতগুলা পানি পড়ে না, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের জলীয় বাষ্প। বাষ্পটা কিরকম হয়, ধোঁয়াটা কিরকম হয় দেখবে যে টগবগ টগবগ করে যখন পানিটা ফুটতে থাকে বা আমরা যখন রান্না করি সেক্ষেত্রেও কি হয় জলীয় বাষ্পগুলো উপরের দিকে উঠতে থাকে। তাহলে এই যে পানি, পানির এই বাষ্পটাকে আমরা কি বলবো, আমরা বলবো সেটাকে জলীয় বাষ্প। এই বাষ্প বাতাসের উপর দিকে উঠে শীতল হয়, যখন বাতাসের সাথে সাথে সেটা যখন উপরের দিকে উঠে যায় সেটা কি হয় সেটা ঠান্ডা হয়ে যায় বা শীতল হয়ে যায়। শীতল হয়ে তা পানির ছোট ছোট কণা হয়ে একসাথে জড়ো হয়। এই যে কিছুক্ষণ আগে বললাম যে তুমি একটা পাত্রে যখন ঢাকা দিয়ে ঢেকে দিবে তখন দেখবে যে সেখানে বিন্দু বিন্দু জল, অনেকগুলো জলরাশি কি হয়েছে বাষ্প আকারে সৃষ্টি হয়েছে, সেখানে দেখবে যে টপ টপ করে অনেকগুলা ফোটা 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 এরকম পানির ফোটা ফোটা এরকম কি হয়, তখন ঢাকনাটা তুললে সেখান থেকে টপ টপ করে পড়ে। এটা হচ্ছে আমাদের কি, কেন এটা হলো, জলীয় যে বাষ্পটা আছে সেই বাষ্পটার কারণে সেটা হয়েছে। শীতল হয়ে তা কি হয়, পানি ছোট ছোট কণা হয়ে একসাথে জড়ো হয়। এ পানির কণাগুলো যখন একত্রে আকাশে ভেসে বেড়ায় তখন তাকে আমরা কি বলি, আমরা মেঘ বলি। এই যে জলীয় বাষ্প যেগুলো আছে সেগুলো যখন উপরের দিকে উঠে যায় সেটা যখন আকাশের সাথে মিশে যায় ভেসে বেড়ায় আকাশে যখন ভেসে বেড়ায় তখন আমরা তাকে কি বলি, মেঘ বলি।
এই যে দেখো তোমাদের বইয়ের যে চিত্রটা আছে সেই চিত্রটা একটু ভালো করে দেখো, এখানের মধ্যে কি দেখা যাচ্ছে, এখানের মধ্যে এই যে সূর্য, সূর্যের সাথে কি দেখা যাচ্ছে, আকাশ দেখা যাচ্ছে। হ্যাঁ, একটা চিত্র দিয়েছে, আরেকটা দিয়েছে যখন জলীয় বাষ্পগুলো অনেক বেশি হয়ে গেছে, যখন মেঘের সৃষ্টি হচ্ছে, একটা মেঘের চিত্র এখানে দিয়ে দিয়েছে। এর পরবর্তীতে কি হলো, এই যে দেখো বৃষ্টির ধারা বইছে, বৃষ্টি পড়ছে, এই যে দুটা ছেলে মেয়ে ওরা কি করছে, যে ছাতি মাথায় দিয়ে তারপরে যাচ্ছে। তো এটা তো আসলে ছবি দেখা লাগে না, এটা আমরা নিজেরাও জানি বুঝি, যখন কি হয় বৃষ্টির দিনে আমরা কেউ রেইনকোট পরি, তারপরে আমরা সবাই কি করি, রেইনকোট পরি, কেউ কি করি ছাতার নিচে থাকি, তাই না, ছাতা মাথায় দিয়ে আমরা যে যে যার যার কর্মস্থলে যাই। এরপর এখানের মধ্যে কি বলছে আরো দেখো, এই মেঘ আরো শীতল হয়ে জমাট বেঁধে, এখানে বানানটা ভুল আছে, এটা ধ হবে, বেঁধে আছে, এটা ধ হবে, বেঁধে, জমাট বেঁধে বড় বড় পানির ফোঁটায় পরিণত হয়, ফলে কি হয় বাতাসে আর ভেসে বেড়াতে পারে না, তখন ভূপৃষ্ঠের নানান জায়গায় ঝরে পড়ে, একেই আমরা বৃষ্টি বলি। তাহলে আমরা বৃষ্টি কাকে বলি, আমরা এই লাইনটাকে আমরা আবার একটু পড়ি, এই মেঘ আরো শীতল হয়ে জমাট বেঁধে বড় বড় পানির ফোঁটায় পরিণত হয়, ফলে বাতাসে আর ভেসে বেড়াতে পারে না, তখন তা ভূপৃষ্ঠের নানা জায়গায় ঝরে পড়ে, একেই বৃষ্টি বলে। পানির ছোট কণাগুলো বেশি শীতল হয়ে গেলে বরফ হয়ে শিলাবৃষ্টি হয়, অনেক সময় বৃষ্টির আগে অথবা বৃষ্টির সময় প্রবল বেগে বাতাস বইতে থাকে, একেই কি বলে, একেই বলে ঝড়। হ্যাঁ, আমরা এটা অনেকেই কিন্তু এখনো পর্যন্ত বুঝি নাই, আমি জিনিসটা তোমাদেরকে আবার পড়িয়ে দিব। হ্যাঁ, তোমরা এখানের মধ্যে কি আছে, আমি একটু পাঠ মূল্যায়নটা পড়ি, আছে জলীয় বাষ্প কাকে বলে, মেঘ কাকে বলে, বৃষ্টি কাকে বলে, ঝড় কাকে বলে। এখন আসো সঠিক উত্তরটা একটু পড়ে নিই, সঠিক উত্তর বাছাইয়ে বলেছে, পানির ছোট কণাগুলি বেশি শীতল হয়ে কি হয়, বাষ্প হয়, বরফ হয়, ধোয়া হয়, ঝড় হয়। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো, যে পানির ছোট কণাগুলো বেশি শীতল হয়ে এটা কি হয়, এখানের মধ্যে আছে তাই না, যে এখানে বলেছে না যে এই যে পানির যে কণাগুলো আছে, পানির ছোট কণাগুলো দেখো এখানের মধ্যে কোথায় আছে, পানির বাষ্প উপরের দিকে উঠে যায়, এই পানির যে ছোট ছোট কণা একসাথে জমা হয়, এই কণাগুলোকে আকাশে আকাশে ভেসে থাকতে দেখা যায়, তাহলে পানির ছোট কণাগুলো বেশি শীতল হয়ে গেলে বরফের শিলাবৃষ্টি হয়, তাহলে এটা এটা কি হবে, এখানে হবে যে ঝড় হবে না, এটা পানির ছোট ছোট কণাগুলো বেশি বেশি শীতল হয়ে বেশি শীতল হয়ে গেলে কি হয়, সেটা বাষ্পে পরিণত হয়। হ্যাঁ, পানির এই বাষ্পকে আমরা কি বলতে পারি, আমরা সেটাকে বলি যে কি, জলীয় বাষ্প আমরা বলি। আচ্ছা, তাহলে কি বাষ্প হয়ে উঠে যায়, গাছ, পানি, পাখি, বাড়ি, কি বাষ্প হয়ে উঠে যায়, পানি বাষ্প হয়ে উপরের দিকে কি হয়, উপরের দিকে উঠে যায়। তাহলে এই অধ্যায়টা তোমরা একটু, এখন আমি তোমাদেরকে 2-3 মিনিট সময় দিব, তোমরা একটু কি করো, এটাকে একটু ভালো করে এখনই রিডিং পড়ো। দেখো এটা কিন্তু আমরা অনেকে এখনো পর্যন্ত বুঝতে পারি নাই, আমি আবার পড়ে দিচ্ছি এটা, মেঘ ও বৃষ্টি কি, সূর্যের তাপে নদী নালা খাল বিল সাগর পুকুরের পানি বাষ্প হয়ে উপরে উঠে যায়। তাহলে এখানে বলছে যে কি বাষ্প হয়ে উপরে উঠে যায়, আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে পানি বাষ্প হয়ে উপরে উঠে যায়, সঠিক উত্তরের কথা বলছি আমি। তাহলে এই লাইনটা আমরা বুঝতে পারলাম, পানির এই বাষ্পকে আমরা কি বলবো, পানির এই বাষ্পকে আমরা বলবো জলীয় বাষ্প। তাহলে তোমাকে যদি বলা হয় যে জলীয় বাষ্প কাকে বলে লিখতে পারবে না, অবশ্যই লিখতে পারবে, তাহলে পানির এই বাষ্পকে আমরা কি বলবো, আমরা বলবো জলীয়
বাষ্প। এই বাষ্প উপরে বাতাসের উপর দিয়ে উঠে শীতল হয়, তারপরে কি হয়, শীতল হয়ে তা ছোট ছোট কণা হয়ে একসাথে জড়ো হয়। এই পানির কণাগুলো যখন একত্রে আকাশে যখন ভেসে বেড়ায়, তখন আমরা তাকে কি বলি, আমরা তাকে মেঘ বলি। তখন আমরা তাকে কি বলি, আমরা তাকে মেঘ বলি। হ্যাঁ, এতটুকু নিশ্চয়ই আমরা সবাই বুঝতে পেরেছি। এর পরের লাইনটা কি বলছে, এই মেঘ আরো শীতল হয়ে কি করে, জমাট বেঁধে বড় বড় পানির ফোঁটায় পরিণত হয়। যখন উপরের দিকে উঠে যায়, উপরের দিকে উঠে গেলে কি হয়, সেটা আকাশে মিশে যায় এবং যত উপরের দিকে উঠে তখন সেটা তত বেশি শীতল হতে থাকে। শীতল হয়ে সেটা কি করে, বড় বড় ফোঁটায় পরিণত হয়, ফলে বাতাসে আর ভেসে বেড়াতে পারে না। তখন কি করতে পারে না, এই জলীয় বাষ্পগুলো আর বাতাসের সাথে বাতাসের মধ্যে তখন তারা ভেসে বেড়াতে পারে না। তখন তা ভূপৃষ্ঠের নানান জায়গায় ঝরে পড়ে। হ্যাঁ, তখন কি করে, আমাদের যে ভূপৃষ্ঠ আছে সেখানের মধ্যে সেটা ঝরে পড়ে। এই যে ঝরে পড়া, সে চিচির চিচির করে কি হয়, ফার্স্টে এরকম শুরু হয় না বৃষ্টিটা, সেটাকেই আমরা কি বলে থাকি, আমরা সেটাকেই বৃষ্টি বলে থাকি। পানির ছোট কণাগুলো বেশি শীতল হয়ে গেলে তখন কি হয়, বরফ হয়ে শিলাবৃষ্টি হয়। হ্যাঁ, তাহলে কি হয়, পানির যে ছোট কণা যেগুলো আছে, পানির ছোট কণাগুলো বেশি শীতল হয়ে গেলে বরফে তখন সেটা কিসে পরিণত হয়, শিলাবৃষ্টিতে পরিণত হয়। অনেক সময় বৃষ্টির আগে অথবা বৃষ্টির সময় কি করে, প্রবল বেগে বাতাস বইতে থাকে। একেই কি বলা হয়, একেই বলা হয় ঝড়। এটা খুবই ছোট, আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। তাহলে বাসায় কি করবে, বাসায় এটাকে আরো দু একবার রিডিং পড়বে। তাহলে আমরা আমাদের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। আমরা নেক্সট ক্লাস দেখার অপেক্ষায় থাকবে। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে যা কিছু আছে শূন্যস্থান পূরণ বা অন্য অন্য বিষয় যেগুলো, সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।